চা প্রেমীরা ছাড়াও শীতকালে চা খায় না এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে সকাল বা সন্ধে যে কোনো সময় সুন্দর এক কাপ চা আমাদের ক্লান্তি অনেকখানি কমিয়ে দেয়। আর সুন্দর এক কাপ চা দিয়ে যদি আমরা সকালটা শুরু করতে পারি তাহলে কিন্তু আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা চায়ের রেসিপি নিয়ে চলে এলাম। চা তো আমরা সকলেই বানাতে জানি, কিন্তু দোকানের মতো পারফেক্ট স্বাদ বাড়িতে কীভাবে বানাবো তার সমস্ত টিপস আজকের ভিডিওতে। প্রথমেই খেয়াল রাখতে হবে যে কাপটা দিয়ে আপনারা চা দেবেন সেই কাপটার অনুযায়ী কিন্তু আপনাকে দুধ ও জলের মাপটা নিতে হবে। আর দুধ ও জলের মাপটা অবশ্যই কিন্তু সমান সমান নেবেন। আমি এখানে 4 কাপ চা বানাবো, তাই দুধ 2 কাপ নিয়েছি আর 2 কাপ জল দিচ্ছি। দুধটা যতটা গাঢ় হবে ততটাই কিন্তু চাটা ভালো হবে। তাই দেখবেন দোকানে কিন্তু মোষের দুধ দিয়ে চা বানানো হয়, আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি। আমি এখানে 2 কাপ দুধ ও 2 কাপ জল নিয়ে আমি গ্যাসটা জেলে দিয়ে খুব ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নেবো। যেহেতু আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি, কাঁচা দুধে কখনোই চা করবেন না, প্রথমে কিন্তু দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে কম আছে এটাকে আরও আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। 2 মিনিট ফোটানোর পর আমি এখানে 1 ইঞ্চ আদা থেতো করে দিয়ে দিচ্ছি আর 3টে এলাচ আমি থেতো করে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু থেতো করে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হয়। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকেও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট কম আছে ফুটিয়ে নেবো। যতটা ঘন হবে দুধটা ততটাই কিন্তু চাটা ভালো হবে, চায়ের কালারও ভালো হবে এবং স্বাদটাও ভালো হবে। তো দেখুন আমি খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে চিনিটা অ্যাড করব। অনেকে দেখবেন চা চিনি সব একসঙ্গে দিয়ে চাটা বানায়, অবশ্যই এভাবে করবেন না, তাহলে কিন্তু সেই স্বাদ কিন্তু আপনারা পাবেন না। আমি এখানে 4 কাপ চায়ে 4 চামচ চিনি দিয়েছি, তবে চিনিটা কিন্তু কম বেশি আপনারা নিজেদের মতো করে নেবেন। চিনিটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট আবারও কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে চা পাতা অ্যাড করছি। আমি এখানে 1/2 চামচ করে 3 বার চা দিচ্ছি। এই চায়ের কোয়ালিটি, চা পাতার কোয়ালিটির উপর কিন্তু চা পাতাটা আপনারা এখানে ব্যবহার করবেন। অনেকে অনেকটা চা পাতা দিয়ে দেয়, এটা কিন্তু চাটা তেতো হয়ে যায়। তো আবারও আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর জোরে করে খুব ভালো করে ফুটিয়ে দিয়ে আমি এটাকে আঁচটাকে কমিয়ে দিয়ে আবারও ফুটিয়ে নেবো। আর চায়ের পাত্রের গায়ে যে সমস্ত চাগুলো থাকবে সেগুলো অবশ্যই কিন্তু চামচ দিয়ে আপনারা নেড়ে চায়ের মধ্যে দিয়ে দেবেন। এতে কিন্তু অনেকে ভাবে হয়তো কালারটা হচ্ছে না আর একটু চা দিই, এটা কিন্তু কখনোই নয়। অবশ্যই চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চায়ের মধ্যে দিয়ে দিতে হবে এবং কম আছে এটাকে 5 মিনিট আমি ফুটিয়ে নেবো। তো দেখুন আমি কম আছে এটাকে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। যখন চায়ের মধ্যে দেখবেন এরকম একটা লেয়ার তৈরি হয়েছে তখনই কিন্তু চাটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং আদ্রক বালি এলাচি গরম গরম চা আমি পরিবেশন করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই এইভাবে 1 কাপ চা আপনারা বানিয়ে দেখবেন, দেখবেন সকালটা কিন্তু খুব ভালো হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার পরবর্তী নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।